হ্যাঁ, হ্যালো, তোমার নাম কি, তুমি কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি আমার নাম সন্দীপন সাধুখা, আমি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে বলছি। আমি আমি ফার্স্টে যখন গেলাম, যে জিজ্ঞাসা করলাম যে স্যার আমি কি আসতে পারি, তখন স্যার আমাকে বললো হ্যাঁ আসো বসো। যে আমি বসলাম, তখন আমাকে নাম জিজ্ঞাসা করলো আর রোল নাম্বার আর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা জিজ্ঞাসা করলো। যে তুমি আমি বললাম সেটা। ইন্টারভিউ যাওয়ার আগে যে প্রসেসটা ছিল, মানে স্যানিটাইজার আচ্ছা এবং আচ্ছা, হ্যাঁ কিভাবে হ্যাঁ, তোমাকে নিয়ে গেল, ওই ব্যাপারটা একটু বলবে? ফার্স্টে যখন ঢুকলাম তখন আমার এসইউরো টেস্ট করলো, হ্যাঁ প্লাস থার্মাল থার্মাল টেস্টটা করালো। হ্যাঁ থার্মাল টেস্ট করার পর ডকুমেন্টস ভেরিফিকেশন ওখানে নিয়ে গেল আমাকে। আমি 3 নম্বর যেহেতু ছিলাম সেকেন্ড শিফটে, হ্যাঁ হ্যাঁ আমাদের প্রসেসটা তাড়াতাড়ি হয়েছে। ডকুমেন্টস লাগছে, সেরকম কিছু ডকুমেন্টস লাগেনি আমার। আমার মাধ্যমিকের সার্টিফিকেটটা লাগলো হ্যাঁ আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগলো, হ্যাঁ আর ওদিকে এইচএস এর সার্টিফিকেটটা লাগলো। যেহেতু আমি এইচএস আর মাধ্যমিকই দিয়েছিলাম, সেহেতু আমার এক্সট্রা কোনো ডকুমেন্টস শো করিনি সেখানে। তো সেখান থেকে আমার ইন্টারভিউ রুমের ওখানে ওয়েট করতে বললো, হ্যাঁ যে এক কিভাবে এক করে ডাকলো। আমি 3 নম্বরে ছিলাম। হ্যাঁ তুমি কিভাবে গিয়ে উইশ করলে একটু জানাবে? আমি বললাম স্যার আমি কি আসতে পারি, দিয়ে বললো হ্যাঁ আসো। দিয়ে আমার আসার সাথে সাথে বললাম স্যার গুড মর্নিং, স্যার গুড মর্নিং ম্যাডাম। দিয়ে বললো হ্যাঁ বসুন। দিয়ে আমি বসলাম, দিয়ে থ্যাংক ইউ স্যার বললাম। তখন জিজ্ঞাসা করলো নাম, আমি বললাম স্যার আমার নাম সন্দীপন সাধুখা। বললো যে সন্দীপন নামে কি কেউ আছে? আমি বললাম যে স্যার সন্দীপন নামে একটা দাবারও আছে। বললো বাড়ি কোথায়? আমি কলকাতায়। বললো আচ্ছা। দিয়ে জিজ্ঞাসা করলো যে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা, তোমার রোল নাম্বারটা বলতে। আমি বললাম। দিয়ে বললো যে তুমি 2014 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? বললাম হ্যাঁ স্যার। দিয়ে বললো তুমি গ্রাজুয়েশন করোনি কেন? আমি বললাম স্যার বাড়ির আর্থিক পরিস্থিতি খারাপের জন্য আমি গ্রাজুয়েশন কন্টিনিউ করতে পারিনি, আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করতাম। দিয়ে বললো যে পাশাপাশি কিছু করতে? বললাম হ্যাঁ স্যার, আমি পাশাপাশি বাবার কাজে সাহায্য করতাম, আর প্লাস আমার ক্লাবের একটা ক্যাটারিং এর ইয়ে আছে, ব্যবসা আছে, সেই ক্যাটারিং এ আমি কাজ করতাম। দিয়ে বললো আচ্ছা ঠিক আছে। তখন আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার হবিটা কি, কি ভালো লাগে তোমার? আমি বললাম স্যার আমার খেলাধুলা ভালো লাগে। বললো কি খেলতে ভালো লাগে? বললাম স্যার আমার ক্রিকেট ফুটবল দুটোই ভালো লাগে। হ্যাঁ তারপর দিয়ে বললো যে ফুটবলটা, ফুটবল ভালো লাগে, ফুটবলে কাকে ভালো লাগে? আমি বললাম স্যার আমার লিওনেল মেসিকে ভালো লাগে। বললো কোন ক্লাবের হয়ে খেলে? আমি বললাম স্যার আমার ও এফসি বার্সেলোনার হয়ে খেলে লিওনেল মেসি। দিয়ে বললো সেটা কোন কোন লিগের? বললাম লা লিগা। বললো ইউরোপিয়ান টপ 5 লিগের নাম বলো। আমি বললাম যে সিএ, লা লিগা, বুন্দেশ লিগা, লিগ 1 আর ইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ যেটা। বললো আচ্ছা। বললো যখন এফসি বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা হয় তখন ওটাকে কি বলে? আমি বললাম এল ক্লাসিকো বলে। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে বার্সেলোনা হয়ে খেলে গেছে একটা লেজেন্ডের নাম বলো, এখন অবসর নিয়েছে। আমি বললাম যে রোনাল্ডিনো। দিয়ে বললো আচ্ছা, রোনাল্ডিনো কি বিশ্বকাপ পেয়েছে? বললাম হ্যাঁ স্যার। বললো কত সালে পেয়েছে? তখন আমি একটুখানি ধন্দে পড়ে গেছিলাম যে 2002 সাল না 2006 সাল। তো আমি একটু ভাবার পর বললাম স্যার 2002 সাল। বললো আচ্ছা। তখন আমার এখান থেকে দু একটা কোশ্চেন আরো করা হয়েছিল, যে লালিগার আর দুটো টিমের নাম বলো। আমি বললাম রিয়াল মাদ্রিদ আছে, এসপানিয়াল আছে, আটলেটিকো দি মাদ্রিদ আছে। দিয়ে আমাকে বললো যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের হয়ে খেলে বর্তমানে? আমি বললাম স্যার জুভেন্টাসের হয়ে খেলে। দিয়ে বললো আচ্ছা। দিয়ে আমার তখন অন্য একটা স্যার আমাকে কোশ্চেন করলো যে তোমার 2014 সালে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমার সাবজেক্ট কি কি ছিল? আমি বললাম স্যার আমার প্রিয় সায়েন্স ছিল, আমার বাংলা ইংলিশ কম্পালসারি, প্লাস বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স ছিল। বললো তোমার কেমিস্ট্রি ভালো লাগে? বললাম আমার স্যার ম্যাথটাই বেশি ভালো লাগে। তখন ম্যাথ থেকে আমাকে কোশ্চেন করছে, বললো যে পিথাগোরাসের সূত্রটা বলো। তো আমি বললাম স্যার লম্ব যদি এ হয়, ভূমি যদি বি হয়, অতিভুজ যদি সি হয়, তাহলে অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দিয়ে বললো আচ্ছা। তারপর আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা কিবোর্ডের, মোবাইলের কিবোর্ডে যদি সংখ্যাগুলো মাল্টিপ্লাই করা হয় তাহলে কত অ্যান্সার হবে? দিয়ে আমি ফার্স্টে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম 1 থেকে 9 পর্যন্ত, আমি মনে মনে গুণ করছিলাম। তখন ওই থেকে আমাকে জিজ্ঞাসা করলো, বললো যে আচ্ছা 0 আছে কিন্তু ওর মধ্যে। এটা ক্লু দিল, আমি বলছি হ্যাঁ ক্লু দিল একটা। তখন আমি বললাম স্যার অ্যান্সার 0 হবে। দিয়ে বললো আচ্ছা। দিয়ে বললো এমন সংখ্যা 3টে বলো যেটা যোগ করলেও একই হবে আর গুণ করলেও একই হবে। আমি বললাম স্যার 1 2 3। বললো কেমন করে? যে আমি বললাম স্যার 3 2 6 আর 6 1 6, আর 3 2 আর 1 যোগ করলেও 6 হয়। বললো আচ্ছা। তো এখান থেকে ম্যাথ থেকে আমাকে এরকম কোশ্চেন জিজ্ঞাসা করলো। আর একটা জিজ্ঞাসা করলো যে তুমি পুলিশে কেন আসতে চাও? তো আমি বললাম স্যার পুলিশ চাকরিটাকে আমার
ভালো লাগে, আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। বললো কেন তুমি অন্য চাকরিকে শ্রদ্ধা ভালোবাসা ভালোবাসো না? আমি হ্যাঁ স্যার আমি সমস্ত চাকরিকে ভালোবাসি, আর তাছাড়া স্যার আমার বাড়ির আর্থিক অবস্থাটা খারাপ, আমি আমার একটা সরকারি চাকরির প্রয়োজন যাতে আমি বাড়ির অর্থনৈতিক দিক থেকে সাহায্য করতে পারি এবং নিজে সুপ্রতিষ্ঠিত হতে পারি। বললো আচ্ছা। দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা, এই ম্যাথামেটিক্স থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যে ট্যান থিটা ইকুয়াল টু আমরা সাইন বা কসে কি করে আমরা ইয়ে করতে পারি। তখন আমি বললাম স্যার ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। দিয়ে বলছে আচ্ছা। দিয়ে বললো ঠিক আছে তাহলে আপনি আসতে পারেন। তোমাকে প্রায় 15 মিনিট ধরে ইন্টারভিউ নিয়েছে তাই না? হ্যাঁ, আমাকে 15 মিনিট ধরে ইন্টারভিউ নিয়ে আসছে। হ্যাঁ, তখন আমি আসার সময় স্যার বলে দিলাম স্যার ধন্যবাদ, স্যার ধন্যবাদ ম্যাডাম, তো আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। যে তোমার মতে জেনারেলের জন্য কাট অফ কত যেতে পারে? আমার মতে জেনারেলের কাট অফ যেতে পারে 51, ওবিসি বি 50-এর কাছাকাছি, আর এসসি ওবিসি এ সেম কাট অফ যেতে পারে 46-47। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা চাই তোমার চাকরিটা যেন হয়ে যায়। হ্যাঁ, আর একটা কথা, আমি যারা আগামী দিন ইন্টারভিউ দিতে চাই তাদেরকে একটা কথা বলতে চাই, তাদেরকে বলতে চাই যে তোমাদের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো ভালো করে পড়ে যাও, সেই সাবজেক্ট থেকে কোশ্চেনটা করা হবে। যদি গ্রাজুয়েশন থাকে কোনো পার্টিকুলার বিষয়, যদি কোশ্চেন মানে গ্রাজুয়েশন থাকে সেই বিষয় থেকে কোশ্চেন গুলো করা হবে, আর সেই দিকে ওরা জোরটা দিচ্ছে। আর খেলাধুলো যদি হবি, খেলাধুলো হয়ে থাকে, সেই খেলার উপর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, যাতে যারা মানে তারা যদি যেরকমই কোশ্চেন করুক না কেন যাতে সঠিক অ্যান্সারটা দেওয়া যায়। আর ঘাবড়ানোর কিছু নেই, না পারলে স্যার আমার এই মুহূর্তে মনে আসছে না এটা বললেই না, ভুল ভাল অ্যান্সার বলার থেকে না বলাটাই শ্রেয় আমি মনে করি। আর ওরা উত্তর বলার সময় সময় দিয়েছে যথেষ্ট? অবশ্যই সময় দিয়েছিল, আমাকে অনেক সময় দিয়েছিল, কিন্তু আমার আগের দিনগুলো তো অতটা সময় দেয়নি, আমাকে অনেকটাই সময় দিয়েছিল। ওকে, থ্যাংক ইউ বন্ধু। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ওই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন।